মাস দুয়েক আগের কথা, ঢাকার নবাবগঞ্জের একটি বাস ডিপোতে থাকা বাসে হঠাৎ আগুন লাগে, পুড়ে যায় 9টি বাস। রোববার নবাবগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি ঘটে মতিঝিলের একটি গ্যারেজে, পুড়ে ছাই হয় 3টি বাস। শুধু মতিঝিলার নবাবগঞ্জ নয়, চলতি বছরের শুরুতে চট্টগ্রামে এবং কয়েক বছর আগে গাবতলিতেও ঘটে একই রকম ঘটনা। দমকল বাহিনী বলছে, একে তো লকডাউন, যে কারণে গাড়িগুলো গাদাগাদি করে পড়ে থাকে গ্যারেজে, তার উপর অগ্নি নিরাপত্তার ছিটে ফোটাও মারা হয় না এইসব গ্যারেজে, তাই ক্ষতি হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ। মতিঝিলে গ্যারেজে লাগা আগুন সিগারেটের টুকরো থেকে হতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা। ছোটখাটো যে সমস্ত গ্যারেজ বা এই জাতীয় প্রতিষ্ঠান আছে, সেগুলো সাধারণত ফায়ার সেফটির ব্যাপারে কোনো ধরনের কোনো পরামর্শ কিংবা কোনো ধরনের ক্লিয়ারেন্স আমাদের কাছ থেকে নেয় না। একটা ছোট ফায়ার এক্সটিংগুইশার থাকলে হয়তো আগুনটা ছড়াতে পারবে না এবং আগুনটা খুব সহজে নিভানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাসের গ্যারেজে নয়, নিয়ম মানা হয় না রিক্সা বা সিএনজি অটোরিক্সার গ্যারেজেও, যে কারণে মাঝে মাঝেই লাগা আগুন ভয়াবহ রূপ নেয়। ওখানে কিন্তু বিভিন্ন তৈলাক্ত জিনিসপত্র থাকে, আসলে মোবিল থাকে, পেট্রোল থাকে ভিতরে, এবং সাথে সাথে এগুলো দিয়ে পরিষ্কার করে, সিটগুলো পরিষ্কার করে, ওয়াশ করে, অনেক সময় লিকেজ হয়ে বের হয়। এই সব মিলেই কিন্তু যখনই কোনো একটা স্পার্ক হয় অথবা আগুনের সোর্স পায়, তখন বড় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে তাদের মতে, আবাসিক আর বাণিজ্যিক ভবনে যেমন বিল্ডিং কোড অনুসরণ করতে হবে, তেমনি গ্যারেজ তৈরির ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।